ফ্রেন্ডস আমরা চলে এসেছি জিরোধার প্ল্যাটফর্মের উপর এবং পার্টিকুলার একটি কোম্পানির চার্ট আমি ওপেন করে নিয়েছি ফ্রেন্ডস এখানে ট্রেড লাইনও ড্র করে নিয়েছি ফ্রেন্ডস আমরা মার্কেটে এখন শুনতে পাচ্ছি যে রাশিয়া ভার্সেস ইউক্রেনের যুদ্ধ যদি যুদ্ধও আসে তাহলেও ফ্রেন্ডস এখানে আমরা ফাইভ পার্সেন্ট থেকে টেন ইজিলি চোখ বন্ধ করে আছি করতে পারবো তো ফ্রেন্ডস চলুন কোম্পানির নাম কী আছে বা এই মুহূর্তে চার্টের মধ্যে কী ইন্ডিকেট পাওয়া যাচ্ছে সেই সব বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে চর্চা করতে চলেছি তার আগে ফ্রেন্ডস এখন অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য ফ্রেন্ডস এখানে আমি একটা ট্রেড লাইন ড্র করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো ট্রেড লাইনের এখানে একবার টাচ করলো এখানে একবার টাচ করলো দেন এখানে একবার টাচ করলো দেখুন এখানে আমরা ট্রেড লাইন ড্র করার পর আমরা দেখতে পাচ্ছি যে ট্রেড লাইনের উপরে যখন ক্লোজিং দিলো দেন সেখান থেকে কিন্তু একটা প্রফিট আমরা গেইন করতে পারলাম দেন তারপর দেখুন এখানে একটা কনসুলিডেশনের পিরিয়ড আমাদেরকে দেখালো রাইট লম্বা সময় ধরে আমরা দেখতে পাচ্ছি দু থেকে তিন মাস কনসুলিডেশনের পিরিয়ড আমাদেরকে দেখালো তো এই মুহূর্তে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে আরও একটা ট্রেড লাইন আপনাদের সামনে ড্র করেছি তো এটা হচ্ছে প্রথম দেখুন এখানে আমরা দেখতে পেলাম যে এখানে এই ট্রেড লাইনের উপরে ক্লোজিং দিল দেন সেখান থেকে প্রফিট গেন করলো এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আবারও এই ট্রেড লাইনের উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে ওয়ান টু থ্রি এখানে দেখুন ফ্রেন্ডস ট্রেড লাইনের ওপরে ক্লোজিং দিয়েছে তো ডেফিনেটলি এখান থেকে কিন্তু স্টক ওপরে ওঠার ইন্ডিকেট আমাদেরকে দিচ্ছে এবং এখন স্টক ট্রেড করছে আঠেরোশো বাইশ টাকার কাছাকাছি লার্জ ক্যাপ কোম্পানি আছে ফ্রেন্ডস তো চলুন কোম্পানির নাম কি আছে আমরা দেখে নেবো তো সবার প্রথমে ফ্রেন্ডস আজকে যে স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি সেটা ব্যাংকিং সেক্টরের স্টক আছে ফ্রেন্ডস এইচডিএফসি ডেফিনেটলি কিন্তু নয় তো চলুন ব্যাঙ্কিং সেক্টরের স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করার আগে আমরা বিশেষ কিছু পয়েন্টকে দেখে নেব ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি কাশা রেশিও সিক্সটি আছে তো ভেরি গুড দেখতে পাওয়া যাচ্ছে নেট এনপিএ আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট টু পার্সেন্টের থেকে যদি কম থাকে তাহলে ডেফিনেটলি আমরা জানি ভালো তো এখানে আছে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট তো আমরা দেখতে পাচ্ছি ভেরি গুড আছে তাছাড়া নেট ইন্টারেস্ট মার্জিন আমরা দেখতে পাচ্ছি ফোর পয়েন্ট ফ্রেন্ডস আমরা জানি ফোর পার্সেন্টের থেকে বেশি থাকলে সেটা ভালো আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর পয়েন্ট ফোর তাছাড়া ক্যাপিটাল রেশিও আমরা দেখতে পাচ্ছি যে টোয়েন্টি আছে আমরা জানি থার্টিন পার্সেন্টের থেকে যদি বেশি থাকে তাহলে ডেফিনেটলি ভালো তো এখানে আমরা দেখতে পাচ্ছি সব কটা পয়েন্ট আমাদের মিলে গেছে তো ডেফিনেটলি এই ব্যাংকের মধ্যে ইনভেস্টমেন্ট কিন্তু আমরা অবশ্যই you <laughs> করতে পারি ফ্রেন্ডস ব্যাংক যদি ডেফিনেটলি ভালো থাকে এবং তার বিজনেস যদি ঠিকঠাক চলে তাহলে কিন্তু ব্যাঙ্কিং সেক্টরের স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করতে আমাদের কোনো অসুবিধা থাকে না তার সাথে ফ্রেন্ডস কোনো ব্যাংকের মধ্যে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আমরা দেখব যে রেভিনিউ কেমন আসছে কোম্পানির মধ্যে রেভিনিউ কেমন আসছে সেটা দেখা খুবই ইম্পর্টেন্ট আছে দেখুন পঁচিশ হাজার উনত্রিশ হাজার তেত্রিশ হাজার বত্রিশ হাজার এবং টিটিএম যদি দেখবেন তো সেটা আছে বত্রিশ হাজার আটশো চুয়ান্ন তো এক বছর আমরা দেখতে পাচ্ছি যে ফ্ল্যাট মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে কেননা ফ্রেন্ডস আমরা জানি যে এই যে বছরটা চলছে সেটা কীরকম চলছে কি ধরনের পরিস্থিতি আছে নেট প্রফিট যদি দেখবেন তো নেট প্রফিট ফ্রেন্ডস দেখুন চার হাজার ছ হাজার সাত হাজার আট হাজার ন হাজার নশো এবং এবছর হয়েছে দশ হাজার সাতশো নেট প্রফিট কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে ইনক্রিজ হয়েছে ইপিএস যদি দেখবেন তো আর্নিং পার শেয়ার দেখুন ফ্রেন্ডস প্রত্যেকবার আমরা দেখতে পাচ্ছি যে ইনক্রিজ হচ্ছে তো ডেফিনেটলি কোম্পানির মধ্যে কিন্তু ভরসার একটা জায়গা আছে আমরা দেখতে পাচ্ছি তাছাড়া ওয়ান ইয়ারে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ইয়ারে সিএজি আর মাত্র ওয়ান পার্সেন্ট আছে তো ডেফিনেটলি এখানে কিন্তু কনসিডার করা যেতে পারে কেননা আমরা জানি পরিস্থিতি কেমন ছিল লাস্ট তিন বছর যদি দেখবেন তো ফিফটিন পার্সেন্ট তিন বছর দেখুন পারফরমেন্স আমাদেরকে খুব ভালো দেখিয়েছে ফাইভ ইয়ার্সে দেখুন এইটিন পার্সেন্ট আছে সিএজিআর টেন ইয়ার্সের টোয়েন্টি ওয়ান পারসেন্ট তো আমরা দেখতে পাচ্ছি লম্বা সময় বিজনেস কিন্তু খুব ভালো চলছে ফ্রেন্ডস এক বছর থেকে কিছু বোঝা যায় না যখন কোনো কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে যাবো তখন আমাদের হিস্ট্রি দেখতে হবে পেছনের সময়গুলো অবশ্যই দেখতে হবে তাছাড়া কম্পাউন্ড প্রফিট গ্রোথ যদি দেখবেন তো দেখুন লাস্ট থ্রি ইয়ার্সে আমরা দেখতে পাচ্ছি থার্টিন পার্সেন্ট ফাইভ ইয়ার্সে টোয়েন্টি ফাইভ এবং টেন ইয়ার্সে টোয়েন্টি তো ডেফিনেটলি প্রফিট গ্রোথও কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো আছে কম্পাউন্ড সেল যদি দেখবেন তো লাস্ট থ্রি ইয়ার্সে নাইন পার্সেন্ট ইয়ার্সে টেন এবং টেন ইয়ার্সে নাইনটেন পার্সেন্ট তো ফ্রেন্স আমরা জানি টেন থাকলে ভালো তো এখানে আমরা দেখতে পাচ্ছি সব কটা পয়েন্ট কিন্তু মিলে গেছে রিটার্ন অন ইকুইটি যদি দেখবেন তো লাস্ট ইয়ার আমরা দেখতে পাচ্ছি থার্টিন পার্সেন্ট থার্টিন পার্সেন্ট টেন ইয়ার্সে ফোরটিন পার্সেন্ট ফ্রেন্ডস আমরা জানি রিটার্ন অন ইকুইটি যদি টেন পারসেন্ট থাকে তাহলে ডেফিনেটলি সেটা ভালো থাকে তো আমরা দেখতে পাচ্ছি যে সব দিক দিয়ে কিন্তু পরিপূর্ণ আছে তো ডেফিনেটলি এর মধ্যে কিন্তু অবশ্যই আমরা নজর রাখতে পারি কোম্পানির নাম কি আছে আমরা জেনে নেবো তার আগে ফ্রেন্ডস আমরা চলে এসেছি টিকার ট্যাপের উপর টিকার টপের উপর ফ্রেন্ডস কোম্পানি দেখুন লার্জ ক্যাপ কোম্পানি আছে তিন লাখ পঁয়ষট্টি হাজার করে এর মার্কেট ক্যাপ আছে প্রাইভেট সেক্টরে ব্যাঙ্ক আছে ফ্রেন্ডস এর ইন্ডিয়ার মধ্যে র্যাঙ্ক আসছে ইলেভেন নম্বরে সেক্টর পি আছে টোয়েন্টি সিক্স এবং পি রেশিও আছে থার্টি সিক্স কোম্পানি খুব সামান্য ডিভিডেন্ড দিচ্ছে অলমোস্ট দেখতে পাওয়া যাচ্ছে না দেওয়ার মতো নেই কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনো ডেপ নেই অলমোস্ট ডেফ ফ্রি কোম্পানি আছে তো কোম্পানির নাম হচ্ছে ফ্রেন্ডস কোটাক মাহিন্দা ব্যাংক প্রাইভেট সেক্টরের মধ্যেও কিন্তু ফ্রেন্ডস আমরা জানি যে কোটক মহিন্দা ব্যাঙ্ক একটা জায়গা বানিয়ে রেখেছে প্রথমে আমরা জানি এচডিএফসি দেন আইসিআইসি ব্যাঙ্ক তারপর কিন্তু ফ্রেন্ডস আমরা জানি কোটক মহিন্দা ব্যাঙ্ক কোটক মাহিন্দার মধ্যে কিন্তু ফ্রেন্ডস মুভমেন্ট খুব ভালো দেখতে পাওয়া যায় আমরা জানি এচডিএফসির মধ্যে একটু স্লো মুভমেন্ট দেখতে পাওয়া যায় কিন্তু কোটক মহিন্দার মধ্যে একটু ফার্স্ট মুভমেন্ট দেখতে পাওয়া যায় তাছাড়া প্রোমোটার হোল্ডিং আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিউচুয়াল ফান্ডকে দেখুন ফ্রেন্ডস হোল্ডিংকে আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজ করছে মিউচুয়াল ফান্ড যখন কোনো কোম্পানির মধ্যে হোল্ডিংকে ইনক্রিজ করে তখন ডেফিনেটলি কোম্পানির মধ্যে ভরসা থাকে তাছাড়া ডোমেস্টিকের মধ্যে হোল্ডিং রেখেছেটিউশনকে আমরা দেখতে পাচ্ছি ফোরটি টু পার্সেন্ট বিদেশি পয়সা আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মধ্যে ইনভেস্ট করা আছে কোনো ব্যাংকের মধ্যে যদি ফরেন ইনভেস্টার এত ভারী পরিমাণে হোল্ডিং রাখে তাহলে ডেফিনেটলি কিন্তু সেখানে ভরসার জায়গা থাকে আমরা জানি টোয়েন্টি পার্সেন্ট থাকলে ভেরি গুড এখানে আমরা দেখতে পাচ্ছি ফর্টি টু পার্সেন্টের বেশি আছে তো ডেফিনেটলি কোটাক মহিন্দার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা পজিটিভ দিক আছে তাছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যালি দেখতে পাওয়া যাচ্ছে যে ট্রেড লাইনের উপরে ক্লোজিং দিয়েছে যতবার ট্রেড লাইনের উপরে ক্লোজিং দিয়েছে ততবার সেখান থেকে একটা প্রফিটও কিন্তু এসেছে আবারও আমরা চলে এসেছি জিরোদার প্ল্যাটফর্মের উপর এবং এখানে আমি বলিনগার ব্যান্ড এবং আর এসআইকেও লাগিয়ে দিয়েছি ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদম রেজিস্ট্যান্সের কাছে এসে দাঁড়িয়েছে আঠেরোশো বিরাশির উপরে যদি ক্লোজিং দিতে পারছে তাহলে ডেফিনেটলি এখান থেকে একটা প্রফিট কিন্তু আমরা দেখতে পাবো অনেকটাই উঁচু লেভেলে আমরা দেখতে পাবো তাছাড়া আর নাম্বার এই মুহূর্তে ফিফটি ফোর টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি স্ট্রং হচ্ছে এবং বলিনগার ব্যান্ডের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি মিডিয়ান লাইনের ওপরে ক্লোজিং দিয়েছে তো ডেফিনেটলি দু জায়গাতে আমরা পজিটিভ ইন্ডিকেট পাচ্ছি বলিনগার ব্যান্ডের মধ্যে এবং আর এস মধ্যে আর এস কে আমরা দেখতে পাচ্ছি যে টেকনিক্যালি স্ট্রং হচ্ছে ফিফটি ফোর থেকে যখন সিক্সটির কাছে পৌঁছাবে তখন ডেফিনেটলি টেকনিক্যালি কিন্তু স্ট্রং হয়ে যাবে এবং বলিনগার ব্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ান লাইনের ওপরে ক্লোজিং দিয়েছে তো ডেফিনেটলি এই মুহূর্তে কোটা ব্যাঙ্কের দিক নজর রাখা যেতেই পারে তো ফ্রেন্স আপনারা কি ভাবছেন এই ইনফরমেশনের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনফরমেশন যদি ভালো লাগছে তাহলে ডেফিনেটলি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ